হ্যালো এভরিওয়ান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এখানে পোস্ট নেম হচ্ছে এম এবং হাবলদার এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গের জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন মোড হচ্ছে 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 অনলাইন এবং এটি এটি একটি জব অফিসিয়াল নোটিফিকেশন এর পিডিএফ আমি আমার ভিডিওর বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস তো প্রথমেই রয়েছে এম টিএস পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটি এখনো পর্যন্ত জানানো হয়নি নেক্সট পোস্ট হচ্ছে হাবলদার সিবিআইসি এবং সিবিএন এর জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার ছশো তিনটি আপনাদের বয়সীমা এখানে দেওয়া রয়েছে এম পোস্ট এবং হাবলদার ইন সিবিএন পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত এবং হাবলদার ইন সিবিআইসি পোস্টের জন্য বয়সীমা রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এছাড়াও গভর্নমেন্ট রুল অনুযায়ী এস টি এসসি ওবিসিরা আপার এজ লিমিট রিল্যাক্সেশান পেয়ে যাবেন এখানে চার্ট দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এই চার্টটি এবার আমরা দেখে নিই অ্যাপ্লাই করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে এসেই আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করা অলরেডি শুরু হয়ে গেছে বাইশ তিন দু তারিখ থেকে এবং চলবে তিরিশ চার দু তারিখ পর্যন্ত এবং আপনাদের সিবিটি এক্সাম হবে জুলাই দু হাজার বাইশ তারিখে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার সময় আপনাকে অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে অ্যাপ্লিকেশান ফি আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে অ্যাপ্লিকেশান ফি রয়েছে একশো টাকা এছাড়াও মহিলা ক্যান্ডিডেট এস টি এসসি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি নেই আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো এক্সামিনেশান সেন্টার চুজ করতে পারবেন এখানে এক্সামিনেশান সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে আপনারা যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো এক্সামিনেশান সেন্টার চুজ করে নেবেন যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে আসানসোল বাডুয়ান, দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি আপনারা এই চারটা দেখে নেবেন এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে প্রথমেই রয়েছে এমটিএস পোস্টের জন্য এম পোস্টের জন্য আপনাদের প্রথমে সিবিটি এক্সাম হবে এবং তারপরে আপনাদের ডেসক্রিপ্টিভ পেপার হবে এবং শেষে আপনাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং হাবলদার পোস্টের জন্য আপনাদের প্রথমে সিবিটি এক্সাম হবে এবং তারপর আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএইচডি টেস্ট হবে এবং তারপর হবে আপনাদের পেপার টু ডেসক্রিপটিভ পেপার এবং লাস্টে হয়ে যাবে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এখানে আপনাদের স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে যেমন আপনাদের কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন আসবে এবং আপনাদের সময় কতটা দেওয়া হবে এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এগুলি সব নোটিফিকেশানটিতে যেমন এখানে দেওয়া রয়েছে প্রথমে সিবিটি এক্সামের জন্য পেপার ওয়ান এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে এখানে নম্বর দেওয়া রয়েছে এবং এখানে সময় দেওয়া রয়েছে এখানে ডেসক্রিপটিভ পেপারের জন্য সাবজেক্ট দেয়া রয়েছে এখানে আপনার নম্বর দেয়া রয়েছে এবং টাইম দেওয়া রয়েছে এখানে আপনার কম্পিউটার বেসড এক্সামের জন্য ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এখানে আপনার পিইটি টেস্টের জন্য দেওয়া রয়েছে যেমন আপনাকে কতটা হাঁটতে হবে কত টাইমের মধ্যে এবং কতটা সাইকেলিং করতে হবে এই সমস্ত কিছু দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এবং এখানে পিএসটি টেস্টের ডিটেলস দেওয়া রয়েছে যেমন আপনার হাইট কতটা হতে হবে আপনার চেস্ট কতটা থাকতে হবে এই সমস্ত কিছু আপনারা দেখে নেবেন ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে তাই আপনারা আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আগে থাকতেই স্ক্যান করে রেখে দেবেন তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এই অফিসিয়াল নোটিফিকেশানের এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট স্টাফ সিলেকশন কমিশনের এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকেও অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য আপনাদের এই যে এই লিঙ্কে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনারা আপনাদের নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না তাহলে আপনাদের এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আর যদি আপনারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনাদের প্রথমে এখানে আসতে হবে এই যে নিউ ইউজার রেজিস্টার নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ঠিক এই রকম এখানে এসে আপনাকে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে এবং তারপরে সাবমিট করে দিতে হবে তারপর আপনারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপর আবার আপনাদের এখানে ব্যাক করতে হবে এবং তারপর আপনারা এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন লগ করার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে পারবেন যদি কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই